ধ্রুবজান হালদার কলেজের 2021-22 শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারে পাঠরত বিএ বিএসসি বিকম অনার্স ও জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই দ্বিতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীর একটি কম্পালসারি পেপার হল এইচএসসি 2। এই এইচএসসি 2 কোর্সের নাম এবং সেখানে সাবজেক্ট হল এনভায়রনমেন্টাল স্টাডিজ। সেই এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের পরীক্ষা সেম 2 এর পরীক্ষা কিভাবে নেওয়া হবে, তার মার্কস ডিভিশন কেমন, কি পদ্ধতিতে কোন পরীক্ষা নেওয়া হবে, কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, কত তারিখের মধ্যে শেষ হবে, সেই ব্যাপারে এরপরেই বলে দেবেন ডক্টর পার্থ বিশ্বাস এবং ডক্টর মনিকা রক্ষী। তোমাদের কাছে লিঙ্কটা 10th May সব গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে, এবং প্রজেক্ট জমা দেবার লাস্ট ডেট কিন্তু 30th May। সেই সংক্রান্ত গুগল ফর্ম নিয়ে পার্থ বিশ্বাস স্যার, ডক্টর পার্থ বিশ্বাস, উনি ডিটেইলে তোমাদের সবটা বুঝিয়ে বলে দেবেন। খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখো। এইচএসসি 2 যে পেপারটি আছে, যার সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই সাবজেক্টে যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেখানো হয়েছে। অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 মার্কস, প্রজেক্টে 30 মার্কস, থিওরিতে 50 মার্কস। প্রথম তিনটি, অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং প্রজেক্ট, এই তিনটি পরীক্ষাই কলেজ কন্ডাক্ট করবে। এই যে পরীক্ষাটি থিওরি, সেই পরীক্ষাটি ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে। এবারে আমরা এই প্রজেক্ট সাবমিট করার যে পদ্ধতি, সেটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নোটিশটি তোমরা কলেজ ওয়েবসাইটে দেখতে পাবে। এই নোটিশে কিভাবে প্রজেক্ট তৈরি করে আপলোড করতে হবে, সেটি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে। এখানে বলা আছে যে প্রজেক্টটি তৈরি করবে এবং তার স্ক্যান ও পিডিএফ করে গুগল ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে। সেই গুগল ফর্ম লিঙ্কে আগামী 30 মে 2022 মধ্যে জমা করতে হবে। গুগল ফর্ম লিঙ্কটি খুলবে 10 মে 2022। তার মানে 10 মে 2022 থেকে আপলোড করা শুরু হবে। পরিবেশ বিদ্যা প্রকল্প, এটি তৈরি করতে হবে একটি A4 সাইজের এক পিঠে। তার মানে A4 সাইজের অন্য পিঠে কিছু লিখবে না, এক পিঠে লিখে কিভাবে লিখতে হবে, কালো কালিতে লিখতে হবে। যদি ছবি আঁকার দরকার হয় তাহলে ছবি আঁকা যেতে পারে, এমনভাবে লিখতে হবে যাতে একটা পাতার ইমপ্রেশন আর একটা পাতায় না পড়ে, তাতে স্ক্যান করে পিডিএফ করতে অসুবিধা। এরপরে কভার পেজ এবং সূচিপত্র বাদে প্রত্যেক পেজে পেজ নাম্বার দিতে হবে, এবং 8 থেকে 9 পেজের বেশি ডকুমেন্ট করা যাবে না। তার কারণ যদি খুব বেশি ছবি বা যদি এখানে দেওয়া হয় বা বেশি লেখা হয় তাহলে সাইজ বড় হয়ে যাবে এবং আপলোড করতে অসুবিধা। ম্যাক্সিমাম আপলোডের সাইজ হলো 10 MB, তার বেশি করা যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে যে 2 থেকে 3 MB মধ্যে, যাতে করে ফাইলটা সাইজ রাখা যায়। তাহলে কিভাবে আমরা ফাইলটা তৈরি করব, প্রজেক্টের রিপোর্টটা? প্রথম পাতায়, একদম প্রথম পাতায় ফার্স্ট সেমিস্টারের যে অ্যাডমিট কার্ড, সেটার স্ক্যান কপি থাকবে। এর পরের যে পেজ, সেই পেজে, এটাকে কভার পেজ বলা হচ্ছে, সেখানে প্রথমে লেখা থাকবে পরিবেশ বিদ্যা প্রকল্প, তার নাম অরণ্যের বাস্তুতন্ত্র, নাম, সিইউ রোল নাম্বার, সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, বিএবিএসসি অনার্স জেনারেল সেমিস্টার 2 সাবজেক্ট এইচএসসি 2 ENVS, এবং ইয়ার 2022 তিনি লিখতে হবে। সিইউ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বলতে গত বছরের, মানে ফার্স্ট সেমিস্টারে যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেটি লিখতে হবে। তুমি কোন স্ট্রিমে আছো, বিএ না বিএসসি, যদি বিএতে থাকো তাহলে এখানে শুধু বিএ লিখবে, যদি অনার্সে থাকো তাহলে এখানে শুধু অনার্স লিখবে, বাকিগুলো যেরকম লেখা আছে সেরকম থাকবে। তার পরের পৃষ্ঠায় সূচিপত্র থাকবে, সূচিপত্রে এরকম ধরনের দুটি কলাম থাকবে, বিষয় মানে ধরা যাক ভূমিকা লিখছি আমি, ভূমিকা কোন পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা সংখ্যা এখানে লিখতে হবে, উপসংখ্যা লিখছি উপসংখ্যার কোন পৃষ্ঠায় আছে সেটি লিখতে হবে। এরপর থেকে রিপোর্ট লেখা শুরু হবে। প্রথম পেজে ভূমিকা,
ভূমিকার মধ্যে যে পয়েন্ট থাকবে সেটি হলো অরণ্য কাকে বলে এবং অরণ্যের প্রয়োজনীয়তা। দ্বিতীয় পেজ থেকে থাকবে অরণ্যের বাস্তুতন্ত্রের বর্ণনা, তার মধ্যে যে পয়েন্টগুলি থাকবে সেগুলি হলো অজৈব উপাদান, জৈব উপাদান, অরণ্যের বিভিন্ন ধাপের বর্ণনা, অরণ্যের খাদ্য শৃঙ্খল। নতুন পেজে যাবে, মানে ফ্রেশ পেজে যাবে, সেখানে উপসংহার লিখবে। উপসংহারের মধ্যে যে পয়েন্টগুলি থাকবে সেগুলি হলো অরণ্যের বাস্তুতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা এবং রক্ষার পদ্ধতি, যেমন গাছ না কাটা, চোরা শিকার বন্ধ করা ইত্যাদি। ফ্রেশ পেজে মানে নতুন পেজে গিয়ে কৃতজ্ঞতা স্বীকার জানাতে হবে। সেখানে লিখতে হবে, আমি ধ্রুবচাঁদ হালদার কলেজের ছাত্রের নাম বা ছাত্রীর নাম, ক্লাস, রোল নাম্বার এবং কোন বিভাগে অধ্যাপকের কাছে এই প্রকল্পটি প্রস্তুত করার জন্য সাহায্য করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ কথাটি লিখতে হবে। এরপরে স্ক্যান করতে হবে গোটা রিপোর্টটি এবং পিডিএফ আপলোড করতে হবে। তার আগে এটা বলে নেওয়া যাক যে এই যে পিডিএফটি তৈরি করবে বা রিপোর্টটি তৈরি করবে, সেই রিপোর্টটি তৈরি করার জন্য যে স্টাডি মেটেরিয়াল সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এবং বাস্তুতন্ত্রের যে চ্যাপ্টার আছে সেখানে এবং জীবনবিজ্ঞান তার যে বই আছে সেখান থেকে পাবে, সেখান থেকে নিয়ে তোমরা এই রিপোর্টটি লিখতে পারো। পিডিএফটা আপলোড করার যে লিঙ্ক সেটা বিএ অনার্স, বিএ জেনারেল, বিএসসি অনার্স, বিএসসি জেনারেল, সেটি হলো এই এই লিঙ্কগুলো। যেমন ধরা যাক আমি যদি বিএ অনার্স স্টুডেন্টদের জন্য যে লিঙ্কটি আছে সেটাতে ক্লিক করি তাহলে ব্রাউজারে সেই লিঙ্কটি খুলবে। ব্রাউজারে ক্লিক করলে যে লিঙ্কটি খুলবে সেটি যদি আমার এখানে জিমেল আইডি খোলা না থাকে তাহলে লিঙ্কটি খুলবে না, প্রথমে লগ ইন করতে হবে। সেই জন্য এখানে লেখা আছে লিঙ্কটি খোলার আগে প্রত্যেকে নিজের জিমেল আইডিতে লগ ইন করো, জিমেল আইডি না থাকলে নতুন আইডি বানিয়ে নাও। এখন জিমেল আইডিতে খোলার পর আমি ধরা যাক আমার জিমেল আইডি আমি খুললাম, এই জিমেল আইডি খোলার সাথে সাথে আমার এখানে মেল আইডিটি চলে এলো এবং ফর্মটি খুলে গেল। ফর্মে কি কি আছে দেখা যাক। প্রথমে আমি ফর্মটি ফিল আপ করি, আমার ধরা যাক আমি আমার জিমেল আইডিটি দিলাম, আমার নাম লিখলাম, এরপরে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এখানে লেখা আছে প্লিজ ডু নট ফরগেট টু পুট দ্য ড্যাশ, এই 532 পরে যে ড্যাশ আছে বা 1112 পরে যে ড্যাশ আছে এই ড্যাশটা দিতে ভুললে হবে না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এই ড্যাশটি যদি দিতে আমি ভুলে যাই রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারে তাহলে কিন্তু আমার মার্কস আলটিমেটলি সাবমিট হবে না এবং রেজাল্ট ইনকমপ্লিট আসবে। সুতরাং এটি খেয়াল করে দেখতে হবে যে আমরা ড্যাশটা দিলাম কিনা। অনেকে যেটা করেন, অনেকে নাম্বারটা লেখার পর ধরা যাক নাম্বারটা লিখলো কিন্তু নাম্বারটা লেখার পর ড্যাশটি দিল না, নাম্বারটা দেখতে এরকম লাগবে, সেই নাম্বারটা কিন্তু আমরা আমরা ধরতে পারবো না যে খাতা জমা পড়েছে, এক নাম্বার। অনেকে এইরকমভাবেও দেয় আন্ডারস্কোর লেখা, সেক্ষেত্রেও কিন্তু খাতা সাবমিট হবে না। সুতরাং রেজাল্ট যদি পেতে হয় তাহলে এটি মাঝখানে ড্যাশ না দিলে কিন্তু খাতা সাবমিট হবে না। এরপরে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তারপরে এটি আমি বিএ অনার্স স্ট্রিমের জন্য খুলেছি, এটা চেকবক্স, এই চেকবক্সটাতে ক্লিক করতে হবে। এটাকে টিক মারলে আমরা বুঝবো যে এটি বিএ অনার্সের স্টুডেন্ট। এখানে যদি কেউ বিএ অনার্সের স্টুডেন্ট না হয়ে ভুল করে এই লিঙ্কটি খুলে ফেলে এবং সে যখন এটাতে টিক মারতে যাবে তখন সে যদি বিএ অনার্স স্টুডেন্ট না হয় তাহলে তার মনে হবে যে আমি অন্য লিঙ্কে ঢুকে পড়েছি, তখন সে নিজের লিঙ্কে ঢুকবে, সেই জন্যই এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা অ্যাড ফাইল করব। যখন আমরা অ্যাড ফাইল করব তখন আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে আমার লোকেশন থেকে আমি ড্র্যাগ করে এখানে এনে ফেলতে পারি অথবা সিলেক্ট ফাইলস ফ্রম ইওর ডিভাইস, ধরা যাক এটি আমার ফাইলটি এবং আমি এটা আপলোড করব, তাহলে আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে আমি ফর্মটি সাবমিট করব। যখন আমি সাবমিট করব তখন
সাবমিট হয়ে গেলে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এখানে সাবমিট হয়ে গেলে আমি দেখতে পাবো যে আমার ইমেলে একটি নোটিফিকেশান আসবে, আমি যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটি, যেমন এইখানে একটি নোটিফিকেশান এসেছে, সেই ফর্মটি ফিল আপ ফর্মটা এখানে দেখাবে। তাহলে আমি এই ফর্মটি ফিল আপ করেছিলাম খানিকক্ষণ আগেই, আমি এই ফর্মটি ফিল আপ করেছি, এইভাবে এটি এসছে। এটা একটি ডকুমেন্ট নিজের কাছেও থাকলো, যাতে করে পরে প্রবলেম হলে এটা শো করা যেতে পারে যে আমি সাবমিট করেছিলাম। তো আমরা এতক্ষণ অবধি যেটা দেখালাম সেটা হলো যে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হবে, কি বিষয়ের ওপর তৈরি করতে হবে, এবং সেটি সাবমিট করার পদ্ধতি কি। এখানে আরেকটি কথা আমি বলে রাখছি যে 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 স্ট্রিমের স্টুডেন্ট সেই স্ট্রিমের লিঙ্কেই ঢুকে ফাইলটা আপলোড করবে, এবং ফাইল আপলোড করার আগে দেখে নেবে যে সঠিক ফাইলটি আপলোড করা হচ্ছে কিনা, এটা এক নম্বর কথা। দু নম্বর হলো যে প্রত্যেকে রিপোর্ট তার প্রথম পেজ কিন্তু আগের বছরে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি যেন থাকে অবশ্যই, কারণ অ্যাডমিট কার্ড না থাকলে স্টুডেন্টকে শনাক্ত করা যাবে না। সুতরাং এটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমার মার্কস ঠিক মতন পাবে, না হলে কিন্তু মার্কস পেতে প্রবলেম হবে। এইটুকুন বলে ভিডিওটি যদি একবারে বুঝতে না পারো বারবার দেখে রিপোর্টটি তৈরি করবে এবং সাবমিট করবে। ধন্যবাদ।